হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের পৃথিবী কিন্তু নানান স্ট্রেঞ্জ জিনিসে ভরা, যেগুলি সময় সময় ধরে মানুষকে অবাক করে এসেছে। আর সেই স্ট্রেঞ্জ জিনিসগুলিকে কিন্তু আমরা অলৌকিক, মিস্টিরিয়াস কিংবা এলিয়েনের সঙ্গে জড়িয়ে দিই, যার প্রধান কারণটাই কিন্তু হলো যে আমরা সেই স্ট্রেঞ্জ জিনিসটা সম্পর্কে কিছুই জানি না। আর সকল স্বাভাবিক মানুষ কিন্তু এটাই ভাববে, কারণ তারা সেই জিনিসটা সম্বন্ধে কিছুই জানে না। আর ঠিক সেই রকমই একটা স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছিল 2022 সালের আগস্ট মাসে, যখন ভারতবর্ষের ইউপি রাজ্যের আকাশ রাত্রিবেলায় হঠাৎ করে একটা বিরল আলোয় আলোকিত হয়ে গেছিল, যেটাকে দেখার পর কিন্তু স্থানীয় বাসিন্দারাও অবাক হয়ে গেছিল। এমনকি তাদের মধ্যে অনেকেই তাদের ফোনের ক্যামেরাকে অন করে সেই আলোগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়েছিল। আর তারপরেই এই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এই ঘটনাটি এতটাই বিরল আর অদ্ভুত ছিল যে সমস্ত ইন্টারনেটবাসীদেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল, এবং কেউ কেউ এমনটাও দাবি করেছিল যে এই সেম ঘটনায় কিন্তু লখনউয়ের আকাশেও দেখা গেছিল। এই রকম স্ট্রেঞ্জ আলো যে আকাশে দেখা গেছে, এই রকম ঘটনা কিন্তু প্রথমবার নয়। বিগত বছর 2021 সালের ডিসেম্বর মাসেও কিন্তু সেম এই রকমই ঘটনা পাঞ্জাবের পাঠানকোটের এলাকায় দেখা গেছিল, যেটা সেখানে স্থানীয় বাসিন্দাদেরকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল। আর তার ঠিক আগেই 2021 সালের জুন মাসে গুজরাটের জুনাগড়, উপেলেটা এবং সৌরাষ্ট্রের আশেপাশের অঞ্চলগুলিতে রাত্রির আকাশে রহস্যময় এই রকম আলোরে কিন্তু পুরো ঝলকানি দেখা গেছিল। তো আসলে এটা কিসের আলো? এটা কি কোনো মিটিওরয়েড যেটা সারিবদ্ধভাবে যাচ্ছে, নাকি আসলে মানুষের মনের কল্পনা সত্যি হলো যে ইউএফও বা এলিয়েনরা পৃথিবীতে নেমে আসছে? প্রথমত এই ভিডিওতে যে রাতের আকাশে আলোগুলি দেখা যাচ্ছে, সেটা কিন্তু একটা লম্বা দীর্ঘ সারিবদ্ধ লাইনে আলোকিত রেখার মতন যাচ্ছিল। আর এই ঘটনাটিকে যারাই দেখেছে তারা দ্রুত এই সিদ্ধান্তগুলিতে পৌঁছে গেছে যে এটি হয়তো ঈশ্বরের কাজ। কিছু কিছু জন এটিকে মিটিরয়েডও মনে করেছে, আবার কিছু কিছু জন এটিকে অজানা ইউএফওর সঙ্গে জড়িয়ে দিয়েছে। ইন্টারনেট জগতে এই মিস্টিরিয়াস লাইটের রেখাটি ভাইরাল হওয়ার পরে লোকেরা কিন্তু এই ঘটনাটিকে বিভিন্ন নামের সঙ্গে জড়িয়ে দিচ্ছিল, যেমন ইউএফও, মিস্টিরিয়াস লাইট। কিন্তু অবশেষে এই ঘটনাটির আসল সত্যতা কি, কেন এই আলোটি দেখা যাচ্ছিল, আর আলোটি কিসের দ্বারাই বা সৃষ্টি হয়েছিল, সেই পুরো ঘটনা সকলের সামনে চলে আসে। আর তার জন্য দায়ী হলেন আমাদের পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, তাছাড়া টেসলা, স্পেসএক্স, স্টারলিংকের মতন বিলিয়নের কোম্পানির মালিক ইলন মাস্ক। ইলন মাস্ক প্রত্যেক 2 মাস অন্তর অন্তর স্টারলিংক স্যাটেলাইটকে আমাদের পৃথিবীর অরবিটে ছাড়েন। আর ঠিক এই একই কারণের জন্য 4ই সেপ্টেম্বর স্পেসএক্স কোম্পানি 51খানা স্টারলিংক স্যাটেলাইটকে আমাদের পৃথিবীর অরবিটে ছেড়েছিল। স্টারলিংক হলো স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটা সাধারণত গরিব দেশ কিংবা কোনো এমন দেশ যেখানে কোনো ফিক্সড টেলিকমের লাইন নেই, সেখানে সে তার হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, যেখানে সোজা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড হয়ে যায়। আর মানুষরা কিন্তু সাধারণত এই স্যাটেলাইটটাকে দেখতে পারে, কারণ এটি অন্য সকল স্যাটেলাইটের থেকে আমাদের পৃথিবীর 60 গুণ নিকটে অবস্থিত। আর ঠিক এই স্টারলিংক স্যাটেলাইটটিকে লঞ্চ করার জন্যই কিন্তু সেপ্টেম্বর মাসেই ইলন মাস্ক ফ্যালকন 9 রকেটের মাধ্যমে 51খানা স্যাটেলাইটকে লঞ্চ করেছিল। আর এই রকেট লঞ্চিং কিন্তু সাধারণত 2টি স্টেজে হয়। প্রথম স্টেজে এই লঞ্চ করার 9 মাস পরে এই রকেটটি ক্র্যাশ ল্যান্ডিং করে, আর দ্বিতীয় স্টেজে এটি স্টারলিংক স্যাটেলাইটকে পৃথিবীর লো অরবিট অর্থাৎ 550 কিলোমিটার উচ্চতায় গিয়ে অবস্থিত করে আসে। আর এরপরে যখন সকলের সামনে আসল সত্য ঘটনাটা কি যখন সবার সামনে চলে আসে, তখন সকলেই স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি এই রকম কোনো মিস্টিরিয়াস আলো আকাশে দেখতে পেরেছিলেন? যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি কি মনে করেছিলেন, সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এতটুকুনি, আবার দেখাবেন নেক্সট একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।